Assalamualaikum everyone, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা কি করব। আজকে আমরা বানাবো পাইনঅ্যাপলের জুস। রোজা রমজানের দিনে এরকম একটা জুস ইফতারিতে থাকলে খুবই রিফ্রেশিং হয়। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা মিক্সার নিয়ে নিয়েছি জুসের। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা এবং দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আনারস। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, কিছুটা বিট লবণ, এবং দিয়ে দিচ্ছি খুব ভালো পরিমাণে পানি। আপনি পানিটা ঘন অথবা পাতলা আপনি ইচ্ছা মতো নিতে পারেন। এখন আমি এটাকে গ্রাইন্ড করে নেব খুবই স্মুথ ভাবে। হ্যাঁ, আমার জুসটা রেডি হয়ে গেছে। খুবই স্মুথ এবং রিফ্রেশিং একটা ফ্লেভার দেবে। এখন আমি এটাকে গ্লাসে ঢেলে দেব। ওয়াও, অ্যামেজিং! অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং ভালো থাকবেন। সবাই ফিরে আসবেন অন্য একটি নতুন ভিডিওতে।